নমস্কার, আমি সুস্মিতা। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে চকলেট কেকের রেসিপি শেয়ার করব, কিভাবে খুব সহজেই ঘরের মধ্যেই আপনারা এরকম হাঁড়িতে কেক বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপি দেখে নিন। তাহলে প্রথমে আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপ মাপি আমি সমস্ত উপকরণ নিয়ে নেব। আমি 2 কাপ মতন ময়দা ওই কাপ মাপে নিয়ে নিলাম। এবার একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা আমি 3-4 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর 1 চামচ বেশিও দিতে পারেন। এবার আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। চিনি আমি নিয়ে নিয়েছি গুঁড়ো করে, 1 কাপ পরিমাণের চিনি আমি নিয়ে নিয়েছি। সেই 1 কাপ চিনিটাকে আমি হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি। দু কাপ ময়দার জন্য 1 কাপ চিনি ঠিক। এবার আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। আর 1 কাপ পরিমাণে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করাটা খুব ইম্পর্টেন্ট, যতটা ভালো করে আমি মিক্স করতে পারবো ততটা ভালো করেই কেকটাও ফুলবে। অনেকক্ষণ ধরে আমি মিক্স করছি। এবার আমি 1 কাপ পরিমাণে দুধ দিলাম ওই কাপেরই। একটাই কাপ নিয়ে নেবেন, সেই কাপের অনুযায়ী সমস্ত কিছু দিয়ে দেবেন। অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কতটা সুন্দর এসে গেছে। এবার এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, আর বেকিং সোডাটাও আমি এখানে সেম পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। কিছুটা মিক্স করে নেওয়ার পরে কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিক্স করছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়েও আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটা এরকম সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি। এবার এই বাটির মধ্যে অল্প তেল দিয়ে গোটা বাটিটাকে তেল দিয়ে মাখিয়ে নেব। গোটা বাটিটা তেল দিয়ে মাখানো হয়ে গেলে আমি এখানে কাগজটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারের বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এবার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম।
আর এর উপরে আমি কেকের বাটিটাকে দিয়ে দিচ্ছি। গ্যাস একদমই লোতে রেখে, একদম লোতে রেখে এক ঘন্টা আমি এখানে করে নেব, পুরোপুরি এক ঘন্টা। এটাকে আমি ঢাকনা দিয়ে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলাম। এবার এক ঘন্টা আমি এদিকে আর তাকাবই না, এক ঘন্টা পর আমি দেখছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে আমি এটাকে ভালো করে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম গদি হয়ে গেছে। আমি এবার এটাকে সাজিয়ে নিচ্ছি। আমি সাজিয়ে নিয়েছি চকলেট দিয়ে, আমি পুরো কেকটাকে সাজিয়ে নিয়েছি। আপনারাও চাইলে আমার মতন ভাবে সাজিয়ে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে পুরো ক্রিম বানানোর রেসিপিটা লিখে দেব, আপনারা একটু দেখে নেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমার সাথে থাকবেন।